ভিড় আর যানজটের শহরে ঘোড়ার গাড়ি বড্ড বেমানান। প্রাণীপ্রেমীরা বলছেন, যান্ত্রিক শহরে ঘোড়ায় টানা গাড়ি দিয়ে যাত্রী পরিবহনের কোনো প্রয়োজনীয়তা নেই, এটা পশুর প্রতি নির্দয় আচরণ। রাজধানী গুলিস্তান থেকে সদরঘাট রুটে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধের দাবিও করেছেন তারা। রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ঘোড়ায় টানা টমটমে এখনও চলছে মালামাল ও যাত্রী পরিবহন। ভিড় আর যানজটের সড়কে চাবুক মেরে ঘোড়া তাড়ানোর দৃশ্যটি মোটেও সুন্দর নয়। এই পথে চলাচল করছে কমপক্ষে ৪০টি ঘোড়ার গাড়ি। দিন রাতের খাটনি আর অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে ঘোড়াগুলোর বেশিরভাগই রোগাক্রান্ত। যাত্রীদের অনেকেই বলছেন শখ করেই তারা উঠছেন, তবে ঘোড়ার প্রতি নির্দয় আচরণ করা হচ্ছে এগুলো বন্ধের দাবি জানান তারা। এই ঘোড়ার গাড়িতে উঠলাম, ভালো লাগতেছে, কিন্তু ঘোড়ার দিকে তাকালে অনেক দুঃখ হচ্ছে। আসলে শখের কারণে উঠছি, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। প্রাণী তো অনেক কষ্ট করতেছে না, এটা তো আমার মনে হয় যে আসলে এগুলো ঠিক না। এসব টমটমের কিশোর চালকরাও চাইছেন এই গাড়ি বন্ধ হোক, তবে অন্য চালকরা বলছেন গাড়িগুলো বন্ধ হলে তারা বেকার হয়ে পড়বেন। বন্ধ হওয়া উচিত, কারণ অনেক কষ্ট হয় ওদের। ভাই আমি তো ঘোড়া খাওয়াইতাছি, মালিশ করতেছি, উচিত না তো ভাই উড়াই দাও। প্রাণীবিজ্ঞানীরা বলছেন ঘোড়াগুলোর প্রতি অমানবিক আচরণ তো করা হচ্ছেই, উপরন্তু ঢাকার পরিবেশ এই গাড়িগুলো চালানোর জন্য উপযুক্ত নয়। তাদেরকে যেভাবে লালন পালন করা হচ্ছে, তাদেরকে যে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে এবং তাদেরকে যেভাবে ইউজ করা হচ্ছে, এখানের মধ্যে খানিকটা নির্দয়তার বিষয় থাকতে পারে। এই ঢাকা শহরে যে কনজাস্টেড প্রাণীপ্রেমীদের মতে শহরে প্রাণীর এমন ব্যবহারের প্রয়োজনীয়তা নেই। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।